এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। উন্নয়ন অগ্রযাত্রা আরও গতিশীল করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীকে দেশপ্রেম ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কর্মকর্তাদের চার মাস ব্যাপী উন্নয়ন প্রশাসন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দুর্নীতি মামলায় ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ জামিনের রিভিউ আবেদন খারিজ করে দেন, সেই সঙ্গে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আদেশও বহাল রাখা হয়।